বাংলাদেশের দ্বিতীয় পাইকারি মৎস্য বাজার বরগুনার পাথরঘাটায় 2022-23 অর্থবছরে মোট ইলিশ কেনাবেচা হয়েছে 3218.98 মেট্রিক টন, যেখান থেকে রাজস্ব আয় হয় 1,70,60,210 টাকা। বর্তমান অর্থবছরে অর্থাৎ 2023-24 অর্থবছরে মোট ইলিশ কেনাবেচা হয় 3,267.41 মেট্রিক টন, যা থেকে রাজস্ব আয় হয় 1,86,17,270 টাকা। জলবায়ুর পরিবর্তন সহ নানা কারণে গভীর সমুদ্রে ইলিশ সংকট দেখা দেয়ায় বাংলাদেশের দ্বিতীয় পাইকারি মৎস্য বাজার পাথরঘাটা বিএফডিসিতে গত অর্থবছরের চেয়ে কম ধরা পড়লেও ইলিশের মূল্য চড়া থাকায় রাজস্ব আয় বেশি হয়েছে এবং জেলে এবং মৎস্য আড়তদারদের ব্যবসা পুষিয়ে নিয়েছে। শ্রেণীভেদে 70,000 থেকে 1,00,000 টাকায় বিক্রি হচ্ছে প্রতিমণ ইলিশ। অমল তালুকদার, বাংলা 52 নিউজ, পাথরঘাটা, বরগুনা।